নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে মুগ মশলাম রেসিপি তৈরি করেছি। তো এখানে প্রথমে আমরা একটি চিকেনকে ভালো করে ধুয়ে নেব এবং তারপর সেটিতে অল্প লবণ এবং লেবু দিয়ে ভালো করে মেখে নেব এবং সেটিকে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর আবার এই চিকেনটিকে ভালো করে ধুয়ে নেব। এরপর আমরা একটি বাটিতে 2 চামচ দই, মশলা বলতে আদা বাটা, অল্প আদা বাটা, জিরা বাটা, লঙ্কা বাটা মিশিয়ে নেব এবং এর সঙ্গে পরিমাপ মতো 1 চামচ লবণ বা কালা লবণ দিতে পারো এবং সাথে গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো এগুলো মিক্সড করে নেব ভালো করে এবং পরিমাপ মতো হলুদ দিয়ে নিতে হবে। তারপর এই চিকেনটিকে ভালো করে মাখতে হবে। মেখে নিয়ে চিকেনটিকে আমরা অন্তত 4 থেকে 5 ঘন্টা ঢেকে রেখে দেব। একটু লেবু এই মাখার সাথে একটু লেবু মিশিয়ে নেব আমরা এবং এটিকে ভালোভাবে মেখে নিয়ে আমরা 4 থেকে 5 ঘন্টা এটিকে ঢেকে রেখে দেব। এরপর আমরা একটি আলাদা কড়াইয়ে ডিমের কারি বানিয়ে নেব। 2 ডিম সিদ্ধ করে নিয়ে সে কারিটি আমরা বানিয়ে নেব। তো এই ডিমের কারির আমি একটি আলাদা ভিডিও দিয়ে দেবো, সেটা দেখে নিও এবং ডিমের কারি বানিয়ে নেওয়ার পর সেটা রেখে দেবো এবং 4-5 ঘন্টা পর এই চিকেনের পেটের ভিতরে আমরা সেই ডিম মশলা সহ দিয়ে চিকেনের পা দুটো বেঁধে দেবো সুতো দিয়ে। এরপর আমরা বেঁধে দেওয়ার পর এটি আমরা গরম তেলে কড়াইয়ে ছেড়ে দেব এবং যে মশলাগুলো থাকছে সেই মশলাগুলো এর মধ্যে ঢেলে দিয়ে এটাকে এইভাবে রাখবো এবং এই চিকেনটাকে চারপাশে ভালো করে ভেজে নিতে হবে। তো প্রত্যেকটা পাশ 6 থেকে 7 মিনিট করে ভেজে নিতে, উল্টে পাল্টে ভেজে নিতে হবে এবং আমরা পাশের ওভেনে একটি কড়াইয়ে সেখানে আমরা গ্রেভি তৈরি করব। তো এই গ্রেভি তৈরিতে আমাদের প্রয়োজন হবে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, টমেটো, এছাড়া দই, 2 চামচ দই, 2 চামচ পোস্ত, একটু গরম মশলা এবং সাথে গোলমরিচের গুঁড়ো এগুলো নিয়ে এবং অল্প পরিমাণে ধনিয়া পাতা, সেটা আমরা মেশিনে পেস্ট করে নেব। এটা আমরা এই গ্রেভিতে দেবো। তো প্রথমে আমরা তেলের কড়াইয়ে তেল গরম হওয়ার পর সেখানে আমরা তেল গরম হলে আমরা সাদা জিরা ফোড়ন দেবো এবং পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি ছেড়ে দেব এবং সেটা কিছুক্ষণ ভাজবো। ব্রাউন কালার হয়ে আসলে তাতে আমরা টমেটো দিয়ে দেব এবং যদি মনে হয় যে তোমরা মশলা দিতে চাও তাহলে ম্যাগি মশলা বা অল্প জিরা মশলা যেগুলো গুঁড়ো থাকে সেগুলো দিতে পারো। এবং এরপর আমরা যখন ভাজা হয়ে আসবে টমেটোটা ধনিয়া পাতাও সাথে দিয়ে দেওয়া যাবে এবং এরপর এটা ভালো করে ভাজা হয়ে গেলে আমাদের যে পেস্টটা রয়েছে দই পোস্ত এবং ধনিয়া পাতা, 2 লঙ্কা সহ সেই পেস্টটা আমরা এখানে ছেড়ে দেব। এই পেস্টে আমরা গোলমরিচের গুঁড়ো দিয়েছি। তো এই পেস্টটা ভালো করে এটা এই সময় আমাদেরকে যে ওভেনের গ্যাসের আঁচটাকে মধ্যম রাখতে হবে যাতে ভালো করে ভাজা হয়, কারণ পোস্ত যেহেতু আছে লেগে যেতে পারে তাই একদম কম আছে বা মাঝারি আছে রেখে এটাকে ভালো করে একটু ভেজে নিয়ে তারপর আমরা পরিমাপ মতো জল দিয়ে দেব এবং তারপর সেটা ফুটলে তারপর আমরা সেটাকে চিকেনের কড়াইয়ে বা চিকেনের উপরে দিয়ে দেব এবং দেওয়ার পর যে আমাদের চিকেনটা থাকছে সেই চিকেনটাকে আমরা দুপাশে 15 মিনিট করে ভেজে নেব। অর্থাৎ এক সাইডে 15 মিনিট ভালো করে সিদ্ধ হলে সেটা সিদ্ধ করার জন্য সেটাকে ঢেকে দেবো এবং কম আঁচে দিতে হবে, কারণ পোস্ত রয়েছে লেগে যেতে পারে তাই পরিমাপ মতো যতটা জল লাগবে মাঝে মধ্যে নেড়ে দিতে হবে ঢাকনা তুলে। এবং যখন ঢাকনা তুলে নেড়ে দেওয়ার পর চিকেনটাকে 15 মিনিট পর আবার উল্টো পাশে দিয়ে আবার 15 মিনিট এভাবে সিদ্ধ করে নিতে হবে। এইভাবে রেসিপি তৈরি হয়ে যাবে এবং এই যে গ্রেভিটা তৈরি হয়েছে এখানে আমার গ্রেভিতে তো আমরা পরিমাপ মতো হলুদ, নুন এগুলো দিয়েছি, সেটা এখানে দেখানো হয়েছে। তো এইভাবে তৈরি করতে পারো তোমরা এই রেসিপি।
তো এই 15 মিনিট করে দুপাশে সেদ্ধ হওয়ার পর যতটা তোমরা গ্রেভি রাখতে চাও ততটা রাখতে পারো। এবং তৈরি হওয়ার পর এটা তোমরা ভাতের সাথে বা ফ্রাইড রাইস বা পোলাও বা রুটির সাথে পরিবেশন করতে পারো। ধন্যবাদ। এবং এই রেসিপি তৈরির জন্য কি কি প্রয়োজন সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হয়েছে। যদি তোমাদের মনে হয় পরিমাপ মতো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেটা তোমরা দেখে নিতে পারো। ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার অবশ্যই করো, এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো।